জর্জ টেলিগ্রাফ 1920 সাল থেকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে চলেছে সেই সব ছাত্রছাত্রীদের যারা সাধারণ মানের, তাদের জীবনে প্রতিষ্ঠা দিয়ে চলেছে। জর্জ টেলিগ্রাফ শুধু পড়িয়ে ডিপ্লোমা দিয়ে ছাত্রদের ছেড়ে দেয় না, তাদের জীবনে প্রতিষ্ঠা দেয়। এবং তাদের এই সহায়তা জর্জ টেলিগ্রাফ তাদের পুরো কর্মজীবন ব্যাপী করতে থাকে। তারা বারংবার ফিরে আসতে পারে জর্জ টেলিগ্রাফের কাছে বেটার প্লেসমেন্টের জন্য। শোনো একটা গল্প বলি, ছোট্ট একটা ফুলের কলি ফুটবে সেজে কেউই জানত না। অনেক উঁচু ডালের আড়াল পাচ্ছে না সে রোদের নাগাল, হাসবে সেজে কেউই জানত না। মনে ছিল একটা সুর, যেতে হবে বহুদূর, এগিয়ে যাওয়ার কি আছে উপায়। হাজার মুখে হারিয়ে থমকে আছে দাঁড়িয়ে, হাতটা ধরার বন্ধুকে কোথায়। জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয় কত মানুষ। के बारे में पता करना स्टार्ट किए तो बहुत सा कॉलेज मिला, बट उतना अच्छा नहीं था। तो यहाँ पे आके पता किए तो बहुत पुराना कॉलेज, पर प्रेस्टीज भी अच्छा था, प्लेसमेंट भी सब मिल रहा था। अपने जगह का पूर्ण कर बच्चे उन नाम लेकर चेस्ट करोगे, तब जो नाम ला बेस किचु मेथोडोलॉजी एडॉप्ट करो, जिम्मे हमारे थ्योरी चले, थ्योरी साइड बाय साइड हमारे प्रैक्टिकल चले। এবং যদি কোনো রকম কমিউনিকেটিভ প্রবলেম হয়, আমরা সাধারণত তিনটে ল্যাঙ্গুয়েজেই করি, হিন্দি, বাংলা এবং ইংলিশ। হম সোচে বেঙ্গলি তো আতা নেই উতনা আচ্ছা, শায়দ প্রবলেম হোগা বেঙ্গলি লেকচার এন্ড, লেকিন স্যার লোক আচ্ছে থে, কর্পোরেটিভ থে। আচ্ছা এক দু স্টুডেন্ট হিন্দি কাজ সে আধা আধা ক্লাস হম লোক হিন্দি মে চালা দিয়ে, আর এক্সট্রা ক্লাসেস মে আগে হমকো হেল্প লাগতা তো এক্সট্রা হেল্প করতে থে। অ্যাসাইনমেন্ট করতে দিলাম সেটার উপরে, তাহলে তার থেকে দেখলাম তার আউটপুটটা কি আসছে। আজকের দিনে যে আপগ্রেড মেথোডোলজি করে আমাদের
টপকে উঠে আনা যায় সেই সব মেথোডোলজি অ্যাডপ্ট করে আমরা এই সাধারণ ছেলেদেরকে উঠিয়ে এনে বা তাদেরকে শিক্ষা দিয়ে আমরা অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রি অব্দি প্রেজেন্ট করাটাই হচ্ছে আমাদের মূল। फ्यूचर में मेरा एम इन निशान में ज्वाइन करने का प्लान है। ड्रीम कंपनी है तो चाहे छोटा पोस्ट से मिलेगा लेकिन फिर हमको बड़ा पोस्ट पे जाना है, हमको एक ना एक दिन तो हेड पोस्ट पे आना ही है। हमने जानी स्टूडेंट दे सक्सेस के मुद्द दिए हमारे प्रति फॉलो हायर सेकेंडरी परीक्षा हमें तो एक भलो रिजल्ट करते पड़े थे। इंजीनियरिंग पढ़ा खूब इंटरेस्टेड छो मैंने जैसे कोई रिजल्ट नहीं কোনো জায়গাতে চান্স পাইনি, মেডাল নিয়ে জস্ট লিগাতে গেলাম দেখা করতে। জস্ট লিগাতে আমি অটোমোবাইল কোর্স নিয়ে আমি ভর্তি হলাম। পাস করার পরে ওখান থেকে বেরিয়ে ওনারা একটা ভোকেশনাল ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিল স্টিল প্ল্যান্টের যে গ্যারেজ ডিভিশন, গ্যারেজ ডিভিশনে আমি ঢুকে ওখানে ভোকেশনাল ট্রেনিং করি, ওখানে প্রজেক্টও জমা দিই, ওনারাও খুব ভালো অ্যাপ্রিসিয়েট করে। তখন একটা ভ্যাকেন্সি এলো কামিংসে, ওয়ান ইয়ার আমি ওখানে আগে কাজ শিখলাম, ওখানে ওয়ার্কশপে আগে কাজ শিখলাম। সেখান থেকে আমাকে পাঠানো হলো পুনা, ইলেকট্রিক্যাল ট্রেনিং করতে গেলাম কিলোস্কার, তারপরে গেলাম স্ট্যামফোর্ডে। ইলেকট্রিক্যাল ট্রেনিং করার পর তারও একটা ভালো বেস আমার তৈরি হলো এবং কাস্টমার রিলেশনও তখন প্রচুর হয়ে গেছে, এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে। সেই জায়গা দাঁড়িয়ে আমরা ওখান থেকে রেজিগনেশন দিয়ে টিএফ গ্র্যাচুইটি যা পেয়েছিলাম সেগুলো ইনভেস্ট করে দিয়ে নিজেরা হাতে কাজ শুরু করলাম। প্রথমে 10 জন, তারপরে 25 জন, 30 জন করতে করতে 2004 গিয়ে আমরা ফার্স্ট মহিন্দ্রার আমাদের অপরচুনিটি পাই, মহিন্দ্রা পাওয়ার হলে আমরা সিলেকশন নিই। আজকে 250 এমপ্লয় আমাদের এখানে কাজ করছে। আমরা দশটিগাপের প্রত্যেক বছর মিনিমাম 5-6 করে ছেলে আমরা ইন্টারভিউ কল করি এবং অ্যাপয়েন্টমেন্ট করি। আমি যেমন জস্টিগ্রাফে পড়ে যে হেল্প পেয়েছি এবং যেভাবে আমরা আমার কেরিয়ারকে আমি নিজের জায়গায় নিয়ে গেছি সেইভাবে আমিও চাইবো আরও স্টুডেন্ট যারা আসছে তারা সেইভাবে নিজেদের কেরিয়ারকে আরও ডেভেলপ করুক। শিয়ালদা জশরিগাপ থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেছি। করার পর তারপর আমি প্রথমে লেক্সাস মোটরস জয়েন করেছি, যেটা আমাকে জশরিগাপ থেকেই প্লেসমেন্ট দেওয়া হয়েছিল এবং তারপর সেখান থেকে গ্রো করতে করতে এখন আমি মারুতি ডিভার্স গ্যারেজে রয়েছি অ্যাজ এ সিনিয়র সার্ভিস অ্যাডভাইজার। 12 যখন পাস আউট হওয়ার পর আমি টেকনিক্যালি কিছু পড়ব বলে ঠিক করেছিলাম এবং আমাকে একজন বলেছিল জশ টেলিগ্রাফেও নাকি ভালো এরকম কোর্স করানো হয় যেখানে তারা ডিপ্লোমা দিচ্ছে এবং তাদের স্কোপ রয়েছে। যে সমস্ত টিচাররা ওখানে ছিলেন আমাদের প্রচুর হেল্প করেছিলেন, মানে আমাদের প্রত্যেকটা জিনিস নিজেদের হাতে করে ওপেনিং ডিসমেন্টালিং কীভাবে করতে হয় মেজারমেন্ট টু দি পয়েন্ট আমাদের দেখিয়েছিল এবং যেটা আমাদের ইন ফিউচারে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করেছি ফিল্ডে যেটা আমাদের প্রচুর কাজে এসেছে। আমি জস টেলিগ্রাফ পাস করার মানে এক মাসের মধ্যে লেক্সাস মোটরসের ইয়েতে এসেছিলো, লাস্ট 3 মাস আগেও কল এসেছে আমার কাছে যে যদি আমি নতুন করে কিছু চিন্তাভাবনা করতে চাইছি কিনা যেতে চাই তাহলে যোগাযোগ করার জন্য প্রচুর সুযোগ দেয়। দেবাস গেরে মারুতির ওয়ান অফ দি ওল্ডেস্ট ডিলার। আমাদের ডিলারশিপ 1993 থেকে কন্টিনিউসলি আমরা উইথ গ্রোথ চালিয়ে যাচ্ছি এখানে। জস টেলিগ্রাফসে মেরা সম্পর্ক দেবাস গেরে সে পেলে কা হ্যায়, इससे पहले मैं लेक्सस मोटर में था तो वहाँ भी मैं जॉर्ज टेलीग्राफ्स के स्टूडेंट्स लेता था। कम से कम 10 से 12 साल हो गया है जबकि जॉर्ज टेलीग्राफ्स से एसोसिएशन है मेरा। हर साल दीवार गैरेज 10 से 15 स्टूडेंट जो है जॉर्ज टेलीग्राफ्स से लेता है। यहाँ पे आज के डेट में कम से कम 40 से स्टूडेंट होंगे जो कि डिफरेंट पोजिशन पर यहाँ पर काम कर रहे हैं। जब बेस अच्छा रहता है, उनको एक नॉलेज रहता है, तो जब सीनियर टेक्नीशियन उनको समझाते हैं या बताते हैं तो जल्दी से उनको पकड़ में आ जाता है और जल्दी से वो ग्रैप कर लेते हैं उसको। ऑटोमोबाइल इंडस्ट्री पहली बात है कि अभी भी इतना रिसेशन हुआ सब कुछ हुआ उसके बाद भी वो ग्रोइंग रही। ये एक ऐसी इंडस्ट्री है जहाँ पे कि कभी रिसेशन नहीं आएगा, इसलिए ऑटोमोबाइल इंडस्ट्री का जो अगर फ्यूचर है तो बहुत अच्छा है और कोई इसमें अपना करियर बनाना चाहता है
तो वो को कभी प्रॉब्लम नहीं आएगी। हम फ्यूचर में क्योंकि ग्रो कर रहा है तो स्किल्ड मैन पावर की हर समय ज़रूरत पड़ेगी। अगर ऑटोमोबाइल कोर्स में कोई इंटरेस्ट लेता है और उसमें कोई अपना करियर बनाता है तो उसका फ्यूचर बहुत अच्छा है। जॉब की कोई कमी नहीं है, स्किल्ड मैन पावर की बहुत रिक्वायरमेंट है। हम ये चाहेंगे कि ये अच्छा काम ये आगे भी चलाते रहे और हमारा एसोसिएशन दिवास गैरेज का एसोसिएशन जो ऑस्ट्रेलिया बना रहे हैं। তিন চার মাস হয়ে গেলে আমি এখানে ট্রেনিং করছি, বাবা চাষবাস করে। আমি এইচএস যখন পাশ করি তারপরে ভাবছিলাম যে কী করবো, বিয়ে ভর্তি হই। এবং তার পাশাপাশি আমার একটা বন্ধু আমাকে বলছিল যে এরকম জস্ট টেলিগ্রাফ আমি হাইস ইঞ্জিনিয়ারিং করেছি, সেখান থেকে আমি চাকরিও পেয়েছি। তো তার কথা শুনে আমি তার কথা মতো এখানে আসি, দেখেছি, দেখে এখানে এসে আমি জস্ট টেলিগ্রাফে ভর্তি হই। আমি যতটা ভেবেছিলাম এখানে জস্ট টেলিগ্রাফ সম্বন্ধে তার থেকে অনেকটা বেশি পাচ্ছি বলে মনে হচ্ছে। শিক্ষকরা আমাদেরকে বুঝিয়ে দেন যে আমাদের তারপর বলার কিছু থাকে না, কোনো ডাউট থাকলে স্যাররা বারবার আমাদেরকে বুঝিয়ে দেন। যে কোনো ইনস্টিটিউটে যান প্রথম আপনার অ্যাকচুয়াল কনস্ট্রাকশন অফ ওভারহেড লাইন প্র্যাকটিক্যাল কোর্সের মধ্যে এটা ইনক্লুডেড নয়, এটা এখানে আছে। নম্বর টু হচ্ছে যে কেবল জয়েন্টিং, কেবল টার্মিনেশন, এগুলো কোনো ইনস্টিটিউটে অ্যাকচুয়ালি করানো হয় না, কারণ ইট ইস এ কস্টলি অ্যাফেয়ার, বাট উই হ্যাভ গট ইট ওভার হিয়ার। থার্ড হচ্ছে যে ডোমেস্টিক ওয়্যারিং যেটা সমস্ত কিছু তার করানো হয়, তো ওয়ালে হোল করে তাতে ব্যাটন ও ফিক্সিং আপ সব কিছু করানো হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে একটা আর্মেচার শপ আছে যেখানে মোটর রিওয়াইন্ডিং করা হয়, একটা পুরোনো মোটরকে কমপ্লিট স্ট্রিপ অফ করে নতুন তার দিয়ে নতুন ইনস্টলেশন করছে এটাকে করানো হয়। সুতরাং যা কিছু আমরা করি সিনসিয়ারলি করি উইথ লট অফ ডেডিকেশন। সিটি সেন্টার টু ম্যাকডোনাল্ডসে আছি, ওখানে ইউটিলিটি অপারেটারে আছি। আমার ফিনান্সিয়াল কন্ডিশান সেই মতো নয় যার জন্য আমি কোনো প্রাইভেট কলেজে ভর্তি হতে পারি না। তারপর আমি ওখান থেকে জর্জে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানে এক বছরের কোর্স কমপ্লিট করি। জর্জ টেলিগ্রাফে যে প্র্যাকটিক্যালটা শেখানো হয় তো সেটা স্টুডেন্ট লাইফ ছাড়ার পর জব লেভেলে গেলে সেটা সাধারণত অসুবিধা হওয়ার কথা না। আমি জর্জ টেলিগ্রাফের প্লেসমেন্ট পাই ফার্স্ট প্লেসমেন্ট ডেসকন লিমিটেড, ওখানে জয়েন করার পর আমি যাই কেরালা, ওখান থেকে ফেরার পর আমি যাই বিহার পাটনা, তারপর ওখান থেকে আমি খবর পাই ম্যাকডোনাল্ডসের, তারপর আমি ম্যাকডোনাল্ডস জয়েন করি। আমি জর্জ থেকে প্লেসমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। ইভেন স্যারেরাও যারা আছেন প্লেসমেন্ট সেলে এখনও পর্যন্ত আমার অনেক হেল্প করেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজ এত দূরে এগিয়েছি। তো এটা মানে জর্জের অনেক অবদান আছে। এখানে যে কোর্সটা করানো হয় সেটা হচ্ছে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং। এই কোর্সটা যারা করে তারা এয়ার কন্ডিশনিংয়ের কাজও শিখবে, রেফ্রিজারেটরের কাজও শিখবে এবং সেই সাথে ওয়াশিং মেশিনের কাজটাও শিখবে। অতএব একদিক দিয়ে এরা একজন টেকনিশিয়ান তিনটে জিনিসের কাজ শিখতে পারে। আমাদের এখানে ক্লাস লেকচার সেই সাথে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়েও ছেলেদের বোঝানো হয় যাতে ছেলেরা সব কিছু সহজভাবে বুঝতে পারে। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তার কাজ শেখা অবধি প্রচুর পরিমাণে হ্যান্ডস অন প্র্যাকটিসটা সুযোগ দেওয়া। এই দিক দিয়ে আমাদের এখানকার ট্রেনিংটা একটা দিক দিয়ে ইউনিক। এখান দিয়ে যখন কেউ পাস আউট হয়ে বেরোচ্ছে সে সাথে সাথে যে কোনো জায়গাতে যে কোনো কাজ সে করতে পারে। আমাদের এখানকার ছেলেরা গোদরেজ, আইএফবি এবং ক্যারিয়ার মাইডিয়া এদের সাথে আমাদের টাই আপ আছে, এসব কোম্পানিতে ওরা কাজ করে। আমরা জর্জ টেলিগ্রাফ থেকে রিক্রুট করা শুরু করি গোদরেজ অ্যান্ড ওয়্যারস অ্যাপ্লায়েন্স ডিভিশনে 2012 সাল থেকে, এবং তারপর থেকে জর্জ টেলিগ্রাফ থেকে আমরা নিয়ার অ্যাবাউট 200 জন মতন স্টুডেন্টকে আমরা রিক্রুট করেছি। গোদরেজের যে ট্রেনিং মডিউল এবং আমরা যে টেকনিক্যাল ইনপুটসগুলো দিয়ে থাকি সেগুলো নিয়ে তারা কাজ করছেন খুব ভালোভাবে। এর সঙ্গে আমাদের যিনি জোনাল ট্রেনার আছেন মিস্টার শঙ্করনাথ অধিকারী, তিনিও এনাদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করে থাকেন।
আজকের দিনে প্রোডাক্টে যে নতুন নতুন ইম্প্রোভাইজেশন বা নতুন নতুন যে ফিচার্স বা নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, সেই সমস্ত প্রোডাক্টগুলোর যে চেঞ্জিং ফিচার্স সেগুলো ছাত্রদেরকে জানানো, যাতে তারা পরে গিয়ে ইন্ডাস্ট্রিতে আরও ভালোভাবে সেই প্রোডাক্টগুলোকে বুঝতে পারে এবং তার কাজকর্মগুলো করতে পারে। জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে আমরা যে সমস্ত স্টুডেন্টদেরকে আমরা রিক্রুট করি, তাদের সঙ্গে অন্যান্য ইনস্টিটিউটের স্টুডেন্টদের বেসিক ডিফারেন্সটা হলো এরা অনেক বেশি ওয়েল ট্রেন্ড এবং ওয়েল ইনফর্মড, টেকনিক্যালি ওয়েল ইনফর্মড। এবং জর্জ টেলিগ্রাফের স্টুডেন্টরা যেভাবে তারা শিখে আসে, যেভাবে তারা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স পায়, সেটা আমার মনে হয় না আর কোনো ইনস্টিটিউটে সেভাবে পায় বলে। যেভাবে কাজের সুযোগ বাড়ছে অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিতে, সেক্ষেত্রে আমাদের রিক্রুটমেন্ট করার জন্য একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠানই হলো জর্জ টেলিগ্রাফ। ইন্ডাস্ট্রির একটা খুব সুউজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং এই ইন্ডাস্ট্রিতে আগে আগামী দিনে আরও অনেক বেশি কাজের সুযোগও পাবে। ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মিনিস্ট্রির অধীনে গঠিত ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার ট্রেনিং পার্টনার জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিটি সার্টিফিকেটের সাথে, প্রতিটা ডিপ্লোমার সাথে থাকছে NSDC-র লোগো এবং ছাত্রছাত্রীরা এটাও সুযোগ পাচ্ছে বিভিন্ন সেক্টর স্কিলস কাউন্সিলের পরীক্ষা দেওয়ার জর্জ টেলিগ্রাফের মাধ্যমে। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো, তো আমি ভাবছিলাম কি করব। তো আমার এখানে পাশে বাড়ি একটা দাদা এখানে অটোমোবাইল কোর্স করছে, প্রসপেক্টাসটা আমাকে দিল। তো আমি সব বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করলাম কি করলে ভালো হয়, তো সব বন্ধুবান্ধবরা বললো যে কম্পিউটারের যে কোনো একটা কোর্স কর। তো আমি এখানে ইনফরমেশনে এলাম, তো ওনারা বললো সব ব্যাপারে। তো আমি ভাবলাম যে এটা করলে আমি লাভবান হব, স্যাররা খুব ভালো করে শেখাচ্ছে, মানে যেটা পারছি না সেটা আরও ভালো করে বোঝাচ্ছে, যতবার মানে জিজ্ঞেস করছি ততবার বলছে। বাড়িতে আমরা তিনজন আছি, ও বাবা তো ইলেকট্রিকের কাজ করে, মা হাউস ওয়াইফ, এখান থেকে জব পাবো, তো আমি সাহায্য বাবার পর তো আমাকেই করতে হবে, তো আমি সাহায্য করতে পারবো, পরিবারকে দেখতে পারবো। আমার এখন একটাই লক্ষ্য যে কোর্স করার পর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি কাজ করব। এই কোর্সটি থেকে যে কোনো সাধারণ ঘরের ছাত্র ছাত্রী বা সাধারণ মেধার ছাত্রছাত্রী যে কোনো একটি ভালো চাকরি সে পেতে পারে। কাজের বাজারে গিয়ে বা বিভিন্ন অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীরা যেসব কাজের সামনাসামনি তারা হয় বা যেসব কাজ তাদের করতে হয়, ঠিক সেই রকম কাজগুলোকে আমাদের কম্পিউটার ল্যাবের মধ্যে শেখানো হয়। আমাদের কম্পিউটার ল্যাবের মধ্যে একটি নেটওয়ার্ক সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা একটা জায়গায় বসে বিভিন্ন কর্নার থেকে বা বিভিন্ন কোণ থেকে ছাত্রছাত্রীরা বসে যে কাজ করছে বা যেটা তারা প্র্যাকটিক্যালে করছে সেটা আমরা মনিটর করতে পারি বা তাকে নিয়ন্ত্রণ করতে পারি। অন্যান্য প্রতিষ্ঠানে কোর্স যখন ছাত্রছাত্রীরা করতে যায় তাদেরকে প্রথমেই শেখানো হয় যে প্রোগ্রামিং রিলেটেড কোর্সের মধ্যে যেতে, কিন্তু আমাদের কোর্সের সিলেবাসটা ঠিক এইভাবে সাজানো হয়েছে যে যেসব ছাত্রছাত্রীরা জবে গিয়ে মানে জব মার্কেটে গিয়ে বা কাজের বাজারে গিয়ে তারা অপারেশনাল লেভেল মানে যেখানে ধরুন কম্পিউটার টাইপিং রিলেটেড কাজ, ডেটা এন্ট্রি রিলেটেড কাজ, যে যে জায়গায় কাজের সুযোগ বেশি সেই কাজ জায়গাগুলোকে মাথায় রেখে আমাদের ক্যাপ সিলেবাস বা কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ের সিলেবাসটা ডিজাইন করা হয়েছে বা তাকে নির্ধারণ করা হয়েছে। এই কোর্সটাতে বেসিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে হার্ডওয়্যারে কী করে ট্রাভেল শুটিং করবে, কী করে ইনস্টলেশন করবে, তারপরে সফটওয়্যার ইনস্টলেশন করবে, আমাদের ওয়েল ইকুইপড ল্যাব আছে জর্জে। এক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি আমাদের ওয়ার্ল্ডের যে নেটওয়ার্কিংয়ের কিং তা হচ্ছে সিসকো। এক্ষেত্রে যেটা আছে এগুলো সমস্ত হায়ার সিরিজের রয়েছে, সুইচ রয়েছে, এটা রাউটার আছে। এইভাবে রাউটারগুলো দিয়ে কীভাবে একটা দেশের সাথে আর একটা দেশ, একটা কান্ট্রির সাথে একটা কান্ট্রি কী করে বা একটা স্টেটের সাথে আর স্টেট কী করে কানেক্ট হয়, ওই একটা লোকাল এরিয়া একটা রিজন থেকে আর একটা রিজনে কী করে ডেটা পাঠানো হয়, এই টোটাল সিস্টেমটা আমাদের এই ল্যাবে বা আমাদের কোর্সের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। আমাদের কোর্সে বিশেষত্ব হচ্ছে যে ছেলেদের যে পড়াই আমরা ডেমো দিই, আমরা হ্যান্ডস অন ট্রেনিংয়ের উপর বেশি জোর দিয়েছি। ধরুন আমাদের কোর্সের মধ্যে 40% আছে থিওরি, 60% প্র্যাকটিক্যাল।
আমাদের যে একজন এখান থেকে যে স্টুডেন্ট বেরিয়ে যাবে পাস করে, সে টোটাল কমপ্লিট সলিউশন দিতে পারবে হার্ডওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ নেটওয়ার্ক। তাই জন্য আমাদের এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা মার্কেটের ক্ষেত্রে উপযোগী, চাকরি পেতে উপযোগী। মাধ্যমিক দেওয়ার আগে থেকেই একটা ড্রিম ছিল যে টেকনিক্যাল লাইনে যাব, কারণ টেকনিক্যাল লাইনের উপর খুব ছোটো থেকেই একটা ইন্টারেস্ট আমার ছিল। আমার বাবার শিয়ালদাতেই একটি ছোট চায়ের দোকান আছে। বাবার স্বপ্ন ছিল যে জস টেলিগ্রাফে ভর্তি হই। জস টেলিগ্রাফে পারফেক্ট পার্টিকুলার একটা কোর্স ডিজাইন করা হয়, কোর্সটাতে যেগুলো লাগবে সেগুলোর উপর ডিপেন্ড করে। এখন বেশিরভাগটাই প্র্যাকটিক্যাল কাজের উপর বেস করে, আর এছাড়াও আমরা যখন কিছু বুঝতে না পারি তখন স্যার থিওরিটিক্যালি সেটা বোঝায়, প্র্যাকটিক্যালিও বোঝায় আমাদেরকে। এখানে স্ক্রিন প্রজেক্টরের মাধ্যমে পড়াশোনা হয়, ভিডিওগ্রাফির মাধ্যমে পড়াশোনা হয়। এখান থেকে ক্যাম্পাসিং হবে, চাকরি পাবো। তো চাকরি পাওয়ার পর আমার এম আছে লাইফে নেটওয়ার্কিং লাইনে আর একটু পড়াশোনা করা। বেসিক্যালি উই আর ইন দ্য সার্ভিস ফিল্ড। আমরা গত 13-14 বছর ধরে আমরা সার্ভিস ফিল্ডে কাজ করছি, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার সিকিউরিটি সিস্টেমস অ্যান্ড টোটাল রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স। এবং তাছাড়াও আমরা সার্ভার মেনটেন্যান্স, নেটওয়ার্কিং অ্যান্ড অলসো ইন দ্য ইউপিএস মেনটেন্যান্স, প্রিন্টার মেনটেন্যান্স, তো এগুলোর উপর গত 13-14 বছর আমরা কাজ করছি ইন দ্য কর্পোরেট ফিল্ড। জর্জ টেলিগ্রাফ থেকে লাস্ট আমি 6-7 বছর ধরে আমি জব ফেয়ারে অ্যাটেন্ড করি ওদের, এবং জব ফেয়ার শুধু না, এবং আমি কিছু কিছু সিস্টেম সময় আমি ওদের ইনস্টিটিউটের সঙ্গে যাই এবং স্টুডেন্টদের ক্লাসও নিতে হয়। ইয়ারলি মোটামুটি 10-20 স্টুডেন্ট আমরা সিলেক্ট করি, এবং এবং ফিউচারে আমাদের যেহেতু প্যান ইন্ডিয়া বেসিস আমরা সার্ভিস করতে চলেছি, এবং আমাদের আমরা চাইছি আরও বেশি মাত্রায় স্টুডেন্ট আসুক। ডিফারেন্স বিটুইন দ্য জর্জ টেলিগ্রাফ অ্যান্ড আদার ইনস্টিটিউট, দে আর মাচ মোর সাউন্ড ইন দ্য টেকনিক্যাল নলেজ। অ্যাকচুয়ালি মার্কেটে প্রচুর টেকনিশিয়ান আছে বা সার্ভিস ইঞ্জিনিয়ার আছে, কিন্তু দক্ষ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের বিরাট অভাব আছে। সেই দক্ষ টেকনিশিয়ান তৈরি করার জন্য আমরা এই কোর্সটা ডিজাইন করেছি। এবং আমাদের কোর্সের বিশেষ বৈশিষ্ট্য আছে কিছু, যেমন আমাদের সিলেবাস। সিলেবাস শুধু এখানকার ফ্যাকাল্টি মেম্বাররা তৈরি করে না, বোর্ড অফ স্টাডিজ মেম্বাররা সিলেবাস তৈরি করে, এবং রেগুলার ইন্টারভ্যালে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের সিলেবাস মডিফাই করি, এবং ইন্ডাস্ট্রি থেকে আমরা ফ্যাকাল্টি রিক্রুট করি। কাজেই আমাদের ট্রেনিংয়ের মান ইন্ডাস্ট্রির উপযোগী হয়। এখন ট্যাবলেট, আইফোন সব কিন্তু হ্যান্ডসেটের আন্ডারে, আর হ্যান্ডসেট রিপেয়ারিং মানে আমরা শুধু হার্ডওয়্যার লেভেলে ছেলেদের কাজ শেখাই না, হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যার লেভেলেও তারা দক্ষ হয়। আমরা মডার্ন সফটওয়্যার পারচেস করি মার্কেট থেকে, এবং তার উপরে আমরা আমাদের স্টুডেন্টদের ট্রেন করি। এদেরকে অন জব ট্রেনিংয়ের জন্য ইন্ডাস্ট্রিতে পাঠানো হয়, সেটা এদের প্লেসমেন্টেও দারুণ সুবিধা করে। আমাদের এখানে রিক্রুট করে সনি, এলজি, স্যামসং, আগে রিক্রুট করতো নোকিয়া, মাইক্রোসফট রিসেন্টলি রিক্রুট করছে, এবং মাইক্রোসফটের যারা সিনিয়র টেকনিশিয়ান তাদের অনেকেই আমাদের এখানকার এক্স স্টুডেন্ট। মাইক্রোসফট নোকিয়াকে টেক ওভার করে নিয়েছে, ওয়েস্টবেঙ্গলের দেশে জন ইঞ্জিনিয়ার রয়েছে মাইক্রোসফটে, তার মধ্যে আমি আছি। আমি নোকিয়াতে ট্রেনিং হিসাবে জয়েন করি, সেই জায়গা থেকে আজ আমি সিনিয়র ইঞ্জিনিয়ার হয়েছি। আমি 2001 গ্র্যাজুয়েশন পাস করি, ওই সময় আমার পাস করার পরে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল। 2003 আমার বাবার কাজ চলে যাওয়ার পর 2006 অবধি আমি ইন্টারভিউ দিচ্ছিলাম, কিন্তু কোনো সাকসেস পাচ্ছিলাম না। তাই ওই সময় একটা মানে নিজে খুব ডিপ্রেশনে ভুগছিলাম আর কি, যে কী করবো। তো সেই ক্ষেত্রে আমার এক রিলেটিভ মানে মেসেমশাইয়ের ভাই, উনি এই জস টেলিগ্রাফ থেকে এসি ক্লাস শিখেছিলেন, উনি আমাকে বলেন যে ওইখানে গিয়ে যোগাযোগ করতে। তো ওই সময় মোবাইলের যে কোর্সটা হচ্ছিল উনি তখন ওই সময় খুব ডিমান্ড ছিল, তো উনিও আমাকে বললেন যে ওইটা ভর্তি হতো। আমি যখন প্রথম ক্লাস করতে যাই তো স্যারেরা খুবই দেখলাম মানে হেল্পফুল, মানে খুব ভালো ক্লাস পড়াচ্ছেন। এখনও আমাদের স্যারের সঙ্গে যোগাযোগ আছে, এবং এই মুহূর্তে যেসব সেটের উপরে মার্কেটে চলছে সেই সব সেটের উপরে ওখানে শেখানো হচ্ছে, লেটেস্ট টেকনোলজি যেইগুলো আছে সেইগুলো এখনকার স্টুডেন্টরা মানে পাচ্ছেন আর কি। আমরা প্রথম যখন ইঞ্জিনিয়ার সম্বন্ধে মানে খোঁজা শুরু করলাম তখন থেকে আমরা রিসোর্সেস দেখলাম আমাদের কলকাতায় খুবই কম, সব থেকে ডিপেন্ডেবল রিসোর্সেস আমরা যেটা পেলাম
যেটা হলো জর্জ টেলিগ্রাফ। জর্জ টেলিগ্রাফ থেকে যে ইঞ্জিনিয়াররা পাচ্ছিলাম তারা অনেক বেশি ফোকাস। আমার স্যামসাং মোবাইলের সার্ভিস আছে, সেখানে আমার যে 16 জন স্টাফ আছে তার মধ্যে 13 জন স্টাফ জর্জ টেলিগ্রাফের টেকনিক্যাল স্টাফ। জর্জ টেলিগ্রাফ যে দীর্ঘদিন ধরে যে চেষ্টাটা করে যাচ্ছে সেটা আরও আগামী দিনে আরও ব্যাপকভাবে করুক, আমার শুভেচ্ছা রইল। কোর্স যেটা এখানে আমরা করাই এই ডিপার্টমেন্টে, 3 ইয়ার্সের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্স। বেসিক ইলেকট্রনিক্স থেকে আমরা শুরু করছি, অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, পিসি মেনটেন্যান্স, হার্ডওয়্যার, দেন ডোমেস্টিক ডেটা এন্ট্রি, সব রকম সাবজেক্ট এখানে কভার করা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ টেলিকমিউনিকেশন সেকশনও আমরা কভার করছি। প্রত্যেকটা থিওরি পেপারই সাপোর্টেড বাই প্র্যাকটিক্যাল সেশন। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল সেশনে ছেলেরা ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেল করে। রিসেন্টলি এই কোর্সটাকে কিছুটা আমরা মডিফাই করছি, যেমন কিছু হোম অ্যাপ্লায়েন্সেস, ইউপিএস ইনভার্টার, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, অ্যাপ্লিকেশন অফ আইটি, অ্যাজ ওয়েল অ্যাজ আইটি হার্ডওয়্যার সার্ভিসিং, ডিটিএইচ, সিসিটিভি এখন মার্কেটে ভীষণ ডিম্যান্ড, তো সেগুলোকেও আমরা কোর্সে ইনক্লুড করছি। যেটা মেইন অ্যাডভান্টেজ আমাদের ইনস্টিটিউশনের, সিলেবাস আপগ্রেডেশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ ইন্ডাস্ট্রি, বিকজ উই আর হ্যাভিং এ বোর্ড অফ স্টাডিজ। সেই বোর্ড অফ স্টাডিজে ডিফারেন্ট অর্গানাইজেশান, ইন্ডাস্ট্রি এবং কোম্পানির রিনাউন্ড ম্যান পাওয়ার আছে, যাদের কাছ থেকে ওই কোম্পানির রিসেন্ট ডেভেলপমেন্ট, টেকনিক্যালি তারা কী নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে চলেছে তাদের ফিল্ডে, সেই ইনপুটগুলো আমরা পাই। স্টুডেন্ট এখান থেকে পাস আউট হওয়ার পর ওই কোম্পানি ডাইরেক্টলি তাদের জবে ওদেরকে রিক্রুট করতে পারে। ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশান এখন সব জায়গায়, মানে স্টার্টিং ফ্রম অটোমোবাইল ইন্ডাস্ট্রি টু হোম অ্যাপ্লায়েন্সেস। এই কোর্সটার এতটাই ডিম্যান্ড যে এই কোর্সটা করার পর কোর ইলেকট্রনিক্স ফিল্ড তো আছেই তার জন্য ওপেন করা, টেলিকমিউনিকেশান ফিল্ড আছে ওপেন করা, ইভেন অটোমোবাইলের যে নতুন গাড়ি যে ডেভেলপ করছে সেখানেও এখন মাইক্রোকন্ট্রোলার, মাইক্রোপ্রসেসরের অ্যাপ্লিকেশান রয়েছে। আমি ছোটোবেলা থেকে হোস্টেলে ছিলাম, তো ওখানে একটা প্রিন্সিপাল ছিল আমাদের, তো ওনার থেকে আমরা ইন্সপায়ার, নট অনলি মি, আমাদের কিছু বন্ধুরাও ছিল, স্মল FM রেডিও ও এনি ওয়াকম্যান, ওইগুলো আমরা রিপেয়ার করার চেষ্টা করতাম। বাবাকে যখন হারিয়েছিলাম তখন তো আমি ক্লাস 7-এ, আমি ক্লাস 12 কমপ্লিট করে জব পেয়েছিলাম, কিন্তু সেরকম সুটেবল ক্লাস 12-এর পরে কোনো জব পাওয়া যায়নি। ভাইদেও আর জিজ্ঞেস করা হয়েছিলো, মাকে জিজ্ঞেস করা হয়েছিলো, সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল না কি আমাকে হেল্প করবে। দেন আই সেড আই হ্যাভ টু ডু সামথিং বাই মাই সেলফ। আমি কিছু মাস কল সেন্টারে কাজ করলাম, কিন্তু এই জজে আসার পরে একটা আইডিয়া আরও ক্লিয়ার হলো, এই ইনস্টিটিউটে আসার পরেই টেকনিক্যাল ডিটেলগুলো জানতে পেরেছি। We are manufacturer of telephone exchanges. We are also manufacturer of certain special accessories for PBX like GSM gateways and power supply for the cameras. We are basically providing service support and selling also our equipments. Basically, JAWS Telegraph Institute, a technical institute, chita amader pokkhe khub bhalo hocche ki the students which we are taking or chhelera je amra ni interview conduct kore ora basically subject sambandhe thoroughly knowledge thake. আমরা লাস্ট 5 বছর ধরে জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে রিক্রুট করছি ছেলেরা। উই আর এক্সপেক্টিং অলসো জর্জ টেলিগ্রাফ টু ওপেন মোর ব্রাঞ্চেস ইন দ্য এন্টায়ার এরিয়াজ ওয়ের এভার রিকোয়ার্ড, বিকজ ইন রুরাল এরিয়াজ উই নিড মোর কাইন্ড অফ সাপোর্ট অ্যান্ড উই নিড জর্জ টেলিগ্রাফ টু বি উইথ আস। টোটাল সিভিলের যা ক্রাইটেরিয়া আছে, লাইক মেটেরিয়াল হ্যান্ডলিং, দেন এক্সিকিউশন পার্ট, এক্সিকিউশন ফুল, কোয়ালিটি কন্ট্রোল, ইচ অ্যান্ড এভরি কর্নার কাজ আমাদের দেখতে। এখন এই মুহূর্তে সব থেকে হ্যাপেনিং কোর্স হচ্ছে সিভিল কনস্ট্রাকশন টেকনোলজি, তো এটা করার পরে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কমপ্লিট করা যায়। জর্জের এক্সপিরিয়েন্স খুব ভালো। এই কোর্সটা করার পরে মানে কিছুটা নিজের উপরও ডিপেন্ড করে, স্যারেরা যথেষ্টভাবে কেয়ার করে, এবং কে যদি শিখতে চায় তো সে একজন ডিপ্লোমাকে কমপ্লিট করতে পারে। কোর্সটা হয়ে যাওয়ার পরে প্লেসমেন্ট সেল থেকে একটা প্লেসমেন্ট দেওয়া হয়েছিল, সেখানে আমি জয়েন করি এসআর ফাউন্ডেশন, প্রজেক্ট ছিল পিএস ম্যাগনাম। এরপরে এসআরের পরে পিএস ম্যাগনাম প্রজেক্টে থাকাকালীন আরেকটা প্লেসমেন্ট অফার পাই, এবং সেটা অনেক বড়ো কোম্পানি এলএনটির জন্য। এখানে একটা জিনিস বলতে পারি যে আমার কাছেও এসছে অনেক
ডিগ্রি কলেজে, মানে আমাদের প্রচুর বন্ধুবান্ধব আছে, তো যারা ডিগ্রি কলেজেও রাদার ক্যাম্পাসিংয়ের ব্যাপারে একটু উদাসীনতা থাকে, হলো 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 না হলো না, কিন্তু জর্জে আমি দেখেছি মানে শুধুমাত্র আপনাকে একবারই প্লেসমেন্ট দিল এরকম নয়, যদি স্কোপ থাকে তো আপনাকে একবার নয় দু থেকে তিনবারও রাখতে পারেন তারা। আজকে ছাত্রছাত্রীদের জীবন গড়ে দিচ্ছে জজ টেলিগ্রাফ, তাই আমরা বলি জজ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়, জজ টেলিগ্রাফ মেক্স ইউর লাইফ, জজ টেলিগ্রাফ জিন্দেগি সবার। গল্প আমার চাকরি খুঁজতে মাসটা কাবার, কিছুই যেন ছুঁতে পারি না। তারপর একদিন বলল কারা, পথ দেখিয়ে দিল যারা, জানলা গুলো আছে যে খোলা। মনে ছিল একটা সুর, যেতে হবে বহুদূর, এগিয়ে যাওয়ার আছে উপায়। হাজার মুখে হারিয়ে থমকেছিলাম দাঁড়িয়ে, হাতটা ধরার বন্ধুকে কোথায়? জজ টেলিগ্রাম।